কাজল দে, আমাদের এই দাসের বাড়ি। আমি আনন্দ যোগ করছি। কতদিন হলো আনন্দ যে এই মূল কেন্দ্রে এখানে শুরু হয়েছিল? 5 বছর ধরে। হ্যাঁ করছি। আমার এই মানে আমার এমনি অন্য কোনো কৌশল ছিল না, কিন্তু আমার হাঁটুতে বা যাকে বলে হাড় ক্ষয়ে যাওয়া যেটা বলে আর কি, হ্যাঁ সেটা ছিল। তখন আমি হাঁটতে পারতাম না। হ্যাঁ খুব মানে আমি টিউশনই করি, আমার একটা পেশার সাথে যুক্ত। আমার খুব কান্না পেত, আমি যখন টিউশনতে যেতাম আমার খুব কান্না পেত। এমন আছে আমি দেয়াল ধরে ধরে এইভাবে হাঁটতাম, হাঁটতে পারতাম না। এবং আনন্দ যোগ করে আমি এখন ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখলেন ওনার যাকে বলে অস্টিওপোরোসিস, আর হ্যাঁ আর আর্থ্রাইটিস। অস্টিওপোরোসিস পরে আর্থ্রাইটিস হয়, যা জয়েন্ট স্টিফ হয়ে যায়, লোকেরা চলতে ফিরতে পারে না, খুব অসুবিধাজনক রোগ। এটা মানে এটা প্যারালিসিস নয়, কিন্তু প্যারালিসিস মতন রোগীকে একদম বেডরিডেন করে দেয়। আপনার দেখলেন উনি রেগুলার আনন্দযোগের প্র্যাকটিস করছেন, আর তার থেকে অনেক বেনিফিট পেয়েছেন। আর ওনার যে অস্টিওপোরোসিস ঠিক হয়ে গেছে, আর্থ্রাইটিস থেকে ওনার অনেক বেনিফিট হয়েছে। খুব আপনারও একবার বলুন নাম। কাজল দে। কোথায় থাকেন? এই দাসের বাড়ি। বাহ খুব ভালো। দেখুন উনি 5 বছর ধরে রেগুলার আনন্দযোগের প্র্যাকটিস করে এই দুরারোগ্য রোগ অস্টিওপোরোসিস আর আর্থ্রাইটিস তার থেকে অনেক বেনিফিট পেয়েছেন। আপনারা সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা সবাই যা যা যে যে এই রোগে ভুগছে তাকে আনন্দযোগের রেগুলার প্র্যাকটিস জন্য বলবেন, তার দ্বারা ওনারা অলসো বেনিফিট এই দুরারোগ্য রোগ থেকে বেনিফিট পাবেন। আমি একদমই হাঁটতে পারতাম না, কান্না পেয়ে যেত, টিউশনে যেত কান্না পেয়ে যেত, কিন্তু যোগ ব্যায়াম করে আমি এখন সোজা হয়ে আনন্দ যোগে রেগুলার প্র্যাকটিস করে উনি অনেক উপকার পেয়েছেন। সোজা দিন আমার কান্নাও পায় না। ভেরি গুড, ভেরি গুড, বাহ খুব সুন্দর। সো অ্যানাদার কেস স্টাডি।